ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব প্রতিদিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের রাজ্যের বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থী ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কি চাওয়া রয়েছে, বেতন কত দেওয়া হবে, বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে, এবং অনলাইনে কিভাবে আপনার আবেদন প্রক্রিয়া রয়েছে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু টোটালটা ইংলিশে আছে এবং আপনাদের অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো অনলাইনে আবেদন করতে হবে, আপনাদের ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওটি দেখার পরে। তো এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা ইংলিশে আছে, আপনাদের পুরোটা বাংলাতে জানিয়ে দেবো যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নোটিশ নাম্বারটি কিন্তু দিয়ে রেখেছি, আপনারা চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে মিলিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের যে আবেদনের মাধ্যম, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। এরপরে যে পোস্টে নিয়োগ করবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করতে চলেছে। এখানে প্রতি মাসে কিন্তু 63,000 টাকা কিন্তু মাইনে দেওয়া হবে। এরপরে সে বয়সসীমা 1/2/2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18-34 বছরের মধ্যে। এসসি এসটি এবং ওবিসি শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা, এখানে দেখতে পাচ্ছেন বিএড এবং বিটেক, এবং দেখতে পাচ্ছেন যে এমটি, এবং আপনাদের যদি এই সমস্ত ডিগ্রিগুলো করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এর মধ্যে আপনাদের যে কোনো একটি বিষয়ে কিন্তু 4 বছরে কিন্তু ফুল টাইম ডিগ্রি করা থাকলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেহেতু এটা একটা সরকারি চাকরি এবং এখানে কিন্তু ভালো আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবং আপনাদের এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যাদের নেই, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে করুন, কারণ আপনার জেলায় সরকারি বেসরকারি চাকরির আপডেট আসলে আমরা কিন্তু সবার আগে আপনাদের জানিয়ে দেবো। এরপর আছে শূন্যপদ, এখানে কিন্তু 6টি শূন্যপদ রয়েছে, ইউআরদের 2টি, এবং এখানে ইউআরসির জন্য রয়েছে 1টি, এসসিদের 1টি, এসটিদের 1টি, ওবিসি এর জন্য রয়েছে 1টি। এরপর সে আবেদন প্রক্রিয়া, এখানে আবেদনকারীর অবশ্যই দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি শর্ট লিস্ট করা হবে, অর্থাৎ কোনো প্রকার কোনো কিন্তু লিখিত পরীক্ষা হবে না। তাতে নাম থাকা প্রার্থীর ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ওই ইন্টারভিউতে যারা পাশ করবে তাদের উক্ত পদে নিয়োগ করা হবে, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করতে চলেছে। এরপর সে ইন্টারভিউর সময় দরকারি যে সমস্ত ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এবং আপনাদের ম্যাট্রিকুলার অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট এবং অ্যাডমিট কার্ড কিন্তু বার্থ সার্টিফিকেট সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। এরপরে কোয়ালিফিকেশনের ডিগ্রি অর্থাৎ আপনার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলোর কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে, এবং দেখতেই পাচ্ছেন যে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপনারা নিয়ে যাবেন, এবং এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু আপনার নিয়ে যেতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনার আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু আপনারা কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড এই সমস্ত ডিটেলসগুলো সব নিয়ে যাবেন যেগুলো রয়েছে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু নিয়ে যাবেন। এরপর আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি এখানে রাখা রয়েছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগবে, আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন। এরপরে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার সময় অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের গিয়ে আবেদন করতে হবে, কীভাবে করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটে আপনাদের অ্যাপ্লাই লেখার উপরে ক্লিক করে আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং আবেদন করার পেজ খুলে যাবে। তারপর আবেদনকারীকে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে আধার কার্ড স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনার অনলাইনে প্রক্রিয়া কীভাবে করবেন সেটাও এই ভিডিওতে আমি দেখাবো। এরপর দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ নোটিশ, আবেদন শুরু হয়েছে 8/2/2022 তারিখে, আবেদনের লাস্ট ডেট রয়েছে 22/2/2022 তারিখে, কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে। তো আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাদের এই পেজে চলে আসতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেইলসগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাপ্লিকেশন বলে একটা এখানে অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে পরের পেজে রিডাইরেক্ট করবে, এবং পরের পেজে রিডাইরেক্ট করলে এরকম কিন্তু আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে, আপনার নাম দিতে হবে, মিডল নেম থাকলে দেবেন, যাদের মিডল নেম নেই তাদের কিন্তু এখানে দিতে হবে না, লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা এখানে দিয়ে দেবেন, তারপর তার গার্জিয়ান নেম অর্থাৎ তার বাবার নাম, তারপর সেই ছেলে নামে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তার মোবাইল নাম্বার, তারপর এখান থেকে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কিনা, তারপর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইউজ করবেন, না হয়ে থাকলে নো করবেন, এইভাবে করে কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে যদি এইগুলো সবগুলো কিন্তু নো করা থাকবে, এগুলো আপনাদের কিন্তু করতে হবে না। এরপর ডেট অফ বার্থ এবং আপনার ফুল অ্যাড্রেস, এখানে কারেন্ট অ্যাড্রেস, ফোন দেখতে পাচ্ছেন, পিনকোড নাম্বার, তারপর আপনার এস্টেট, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দেবেন। এরপর যদি আপনার ওপরে অ্যাড্রেসগুলো যদি একই হয়ে থাকে বা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার যদি একই থাকে পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে এই ঘর ঠিক করলে এই ঘরগুলো কিন্তু ফিল আপ হয়ে যায়। তারপর এখান থেকে আপনার সম্পূর্ণ ডিটেইলসগুলো দিতে হবে, অর্থাৎ এখান থেকে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেটা সিলেক্ট করতে হবে, আপনি বেঙ্গলি জানলে বেঙ্গলি দিয়ে, তারপর আপনি পড়তে জানেন কিনা, লিখতে জানেন কিনা, বলতে পারেন কিনা, এই ঘরগুলোতে টিক করতে হবে, যেটা যেটা আপনি পারেন।
তারপর ইমেল আইডি দেবেন এই ক্যাপচা কোড দিয়ে, এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন, তারপরে কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর পরের স্টেপে গিয়ে আপনাদের আবেদন করতে হবে, যদি পরের স্টেপ আসে আবেদন করবেন, যদি না আসে তাহলে এটাই কিন্তু অ্যাপ্লিকেশন পদ্ধতি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো দিতে হবে, তো সেগুলো দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আপনার বিদ্যুৎ দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি, ভিডিওটি ইনফর্মেটিভ হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।